News Only 24. News Only 24. নারী সুরক্ষায় এদিন মধ্যমগ্রাম দখল এক অভিনব ছবি। রাজ্যে এই প্রথম পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও নিজেদের গাড়ি ছেড়ে দুচাকার টহলেই বের হলো মহিলাদের অভিযোগ শুনতে। সাথে ছিল মহিলা উইনার্স টিম সহ মধ্যমগ্রাম থানার পুলিশ। দুই চাকায় সাভারের দাবাং বাসা ডিস্ট্রিক্ট পুলিশের মহিলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়ার সঙ্গে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও এদিন সন্ধ্যা থেকে টহল দিলেন মধ্যমগ্রামের এ প্রান্ত থেকে সে প্রান্ত। পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী সহ ছিল মহিলাদের সুরক্ষা ব্যবহার করা উইনার্স টিমের মহিলা আধিকারিকরাও। এদিন সন্ধ্যে থেকে মধ্যমগ্রাম রাস্তায় নেমেছিল জেলা পুলিশের বিশেষ বাহিনী। বলছিলেন যে নাম্বার সবার কাছে নেই, তো এইরকম ধরনের কোনো প্ল্যান করা যায় যে নাম্বারটা অন্তত মানুষের কাছে পৌঁছে? আমি ভাবছি কি একটা আমি লিফলেট করব যেখানে শুধু হেল্প লোকাল থানা শুধু হেল্পলাইন নাম্বার দেবে আর লোকাল থানার নাম্বার দেবে। কিছু কিছু সময় এটা হয় কি লোকাল থানার ল্যান্ডলাইন নাম্বারই ব্যস্ত আসছে, তো কোথায় যাবে কমপ্লেনেন্ট? তো জেলার কন্ট্রোল নাম্বার 112 কিছু না কিছু তো পেয়েই যাবেন, প্লাস একটা হোয়াটসঅ্যাপ নাম্বার মেয়েদের আমি অনেক আগে আমি উই হ্যাভ লঞ্চ ইট। আই থিঙ্ক কি লোকের কাছে ও নম্বর নেই, আমি ওটাকে ভি পাবলিসাইজ করব, স্পেশালি ইন আর্বান এরিয়াজ যেখানে মেয়েদের কোচিং পড়তে বিকালে আসছে, অভিভাবক সব সময় আসতে পারবে না। ঠিক, আমার উইনার্স টিম আছে বাট পুলিশের বি একটা লিমিটেশন থেকে যায় কি সব সময় থাকতে পারবে না, বাট এটলিস্ট আগর আমার নম্বর আপনার কাছে আছে এটলিস্ট ইউ ক্যান রিচ আস, দিস ইজ আওয়ার টার্গেট। এই জন্য আমি আজকে এখানে এসেছি নিজে দেখতে কি বিকালে কী রকম সিচুয়েশন হয়, আড্ডা মারছে কি লোক, এনাকে ভি বুঝাতে হবে, সিফ মেয়ের অভিভাবক জন্য নেই, যে আমার ছেলে ভি আছে, যে ছেলেদের আছে একটু আড্ডা ওয়াড্ডা মারে ওনাকে ভি বুঝাতে হবে কি ये सबेर संगे सब एकटाई परिवार अच्छे, सबेर संगे सबके एक साथ ये लड़ाई लड़ते हो बे। एक तो जो मेदेर गार्जियंस अच्छे उन्हीं एक तो चिंतित अच्छे निखुन, तो पुलिस अभिभावक स्टूडेंट सब के संगे निये एक इटा के एज ए सोसाइटी लड़ते हो बे। এই জন্য আজকে আমি এসেছি। মানে মানুষের মনে একটা প্রশ্ন যে এতদিন না কেন আজকে কেন হঠাৎ? আমি আমার আপনি দেখবেন উইনার্স টিম প্রত্যেক বিকালে আসে আর আমি ভি আগে এসেছি, বাট অনেক দিন ধরে চলছি, আগে ভি আমার কাছে কমপ্লেন এসেছিল মধ্যমগ্রাম এরিয়া নিয়ে, আমার এসডিপিও এসেছিলাম আপনি জানেন, নিশ্চয়ই জানেন আমার এসডিপিও ওসি ওমেন এসেছিল, বাট এখন আমি ভাবছি কি একটু যে অ্যাজ ইউনিট ইনচার্জ অ্যাজ ইনচার্জ অফ বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট আমার নামার দরকার আছে, কিউকি একটু সবাই চিন্তিত আছে। ঠিক, তো এই জন্য আমি এসেছি। আপনি কি কিছু কিছু স্পট যেগুলোতে অভিযোগ এসছে সেখানে কি আগামী দিনে উইনার্স টিমকে কি মুভমেন্ট করা? আমার অলরেডি চলছে এনার প্রত্যেক দিন সকালে বিকালে টাস্ক থাকে কি যেখানে জেসে এখানে কমপ্লেন এসেছে শাসন মে কোথাও এসেছে, হাবড়া আছে, গোবডাঙ্গা মিউনিসিপ্যালিটি এরিয়াজ, প্রত্যেক দিন ইয়ে ঘুরে প্রত্যেক দিন। আজকে বাস আমি আর সুপিরিয়র অফিসার এনার সঙ্গে এসেছি, এনার একটু মনোবল বড়াতে আর একটু নিজে দেখতে আসে কি বিকালে অ্যাকচুয়ালি আমার এরিয়াতে কী রকম সিচুয়েশন থাকে। না না কিছু অভিযোগ করি না, আমি বলছিলাম এরকম অ্যাওয়ারনেসটাই দরকার, এরকম হলে আমরা তো বাড়িতে 10টা 11টাতেও ঢুকি। হ্যাঁ, আর না এটা ছিল না, না এটা তো সবসময় আমরা ভয় পাই, এখন তো যেন আরও বেশি ভয় হয়। শুনলাম যে বলছি যে এই যে নাম্বার ফোন নাম্বারটি আছে লোকাল থানা, এই নাম্বারটা কিভাবে আপনারা পাবেন সেটা কি জানেন? সুবিধা অসুবিধা থানা তো কাছে, নাম্বারটা নেই আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা তো পৌঁছে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নাম্বার তো রাখা ভালো, এটা আমাদেরই উচিত নাম্বারটা রাখা ভালো। এই যে কোনো সংস্থা হচ্ছে, এই যে ম্যাম এসছে, এগুলো তো এই অ্যাওয়ারনেসগুলোই দরকার, কারণ এই জিনিসগুলো তো বেড়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, এ তো আর কমছে না, বছর বছর ধনঞ্জয় জন্মাচ্ছে, বছর বছর এরম হচ্ছে, তা এইটা তো বন্ধ হওয়া উচিত। একটাই আমরা চাই, এটা শাস্তি হোক, তাহলে আর এই জিনিসগুলো হবে না। সবারই ছোটো বাচ্চা কত পেছন পেছন যাওয়া যায়, সব সময় তো সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নাই, যে দুটো ছেলে মেয়ে অনেকের একা ঠিক আছে, দুজনের সঙ্গে সঙ্গে সবাই তো একটা মা বাবার তো সবসময় সময় দিতে পারে না, এটার জন্যই তো দরকার। আমার বাড়ি মধ্যমগ্রামে সাহেববাগানে। হ্যাঁ, মেয়ে হিন্দি পড়ে, তনুশ্রী চক্র।